সময়টা ১৯৫০ সালের ৯ জানুয়ারি। ভারত উপমহাদেশ তখন ব্রিটিশদের থেকে কেবল স্বাধীনতা অর্জন করে কমনওয়েলথে যোগ দিয়েছে। ওই বছরই কমনওয়েলথ রাষ্ট্রগুলোর ভিতরে একটি অধিবেশন বসে, যা তৎকালীন সিলন বা বর্তমানে শ্রীলঙ্কার সিনেট ভবনে হয়েছিল। অস্ট্রেলিয়ার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী স্যার পার্সি স্পেন্ডার ওই দিন সম্পর্কে বলেন, সিলনের কড়া রোদে ঝকঝক করা সাদা সিনেট ভবনের সামনে দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো কিংবা দক্ষিণ এশিয়ার কোনো মানুষই কল্পনা করেনি এই ভবনের ভিতরে এমন কিছু সূচনা হতে চলেছে যার ফলে তাদের জীবনযাত্রার এক আমূল পরিবর্তন ঘটতে যাচ্ছে। জওহরলাল নেহরু, গোলাম মোহাম্মদের মতো উপমহাদেশীয় রাজনৈতিকদের উপস্থিতিতে ওই অধিবেশনে এশিয়া এবং প্যাসিফিক রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য দ্য কলম্বো প্ল্যান নামক একটি সহযোগিতা স্মারকের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী বছরগুলোতে দক্ষিণ এশিয়া তথা ভারত, পশ্চিম ও পূর্ব পাকিস্তানের অবকাঠামোগত বহু উন্নতি সাধন হয়। কলম্বো প্ল্যানের সদস্য রাষ্ট্র অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহযোগিতায়। উদাহরণস্বরূপ বাংলাদেশের ঢাকা সিলেট হাইওয়ে, সিদ্ধিরগঞ্জের সিলেট হাইওয়ে, জয়পুরহাটের চিনিকল, কর্ণফুলী বাঁধ, চট্টগ্রামের স্যাটেলাইট স্টেশন ও পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহ আরও বহু ক্ষেত্রে এই রাষ্ট্রগুলো সরাসরি সহায়তা করেছে। এরই ধারাবাহিকতায় পূর্ব ও পশ্চিম পাকিস্তান মিলে মোট ৩টি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা জানা গেলেও শুধুমাত্র করাচি টেকনিক্যাল ইনস্টিটিউট ও ঢাকার তেজগাঁয়ের ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজের নাম পাওয়া যায়। এই ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজই আজকের সরকারি বিজ্ঞান কলেজ, যেটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠা পায়। তবে সবিকের সোনালী সময়ের শেষ চিহ্ন পাওয়া যায় ১১ জুলাই ১৯৯৮ সালে নিউ ইয়র্কের অ্যাস্টেরিওতে হওয়া প্রথম এবং এখন পর্যন্ত শেষ পুনর্মিলনীতে। পুনর্মিলনীর বিজ্ঞাপন দিয়েছিলেন আমাদের বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা মামুন আল চৌধুরী তৎকালীন যুক্তরাষ্ট্রে প্রচারিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকায়। মজার ব্যাপার হলো, তিনি হাতে গোনা কয়েকজন বাদে সাবেকদের কারোর সাথেই তেমন পরিচিত ছিলেন না, কিন্তু অনুষ্ঠানের দিন ঠিকই আমেরিকার আনাচে কানাচে থেকে সবাই সাড়া দিয়েছিলেন। তবু তাদের মধ্যে উপস্থিত কিছু উজ্জ্বল সাবেকদের খোঁজ পাওয়া যায়, যার মধ্যে একজন হলেন AKM ফজলে হোসেন, টেক্সাস টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বর্তমানে অধ্যাপক, ইতিহাসের ৩জন ব্যক্তিত্বের একজন, যিনি ফ্লুইড ডায়নামিক্সের ৪টি শীর্ষ সম্মাননা ASME মেকানিক্যাল, ASME ফ্লুইড ডায়নামিক্স, AIAA এবং APS অ্যাওয়ার্ড একসাথে পেয়েছেন। সম্প্রতি ২০২০ সালে করোনা ভাইরাস সংক্রমণের মডেল তৈরি করেন তিনি, যার ফলে তিনি বিশ্ব মিডিয়ার আলোচনায় এসেছিলেন। আরেকজন সফল সাবেক হলেন নাসার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ডক্টর খায়রুল জামান। ডক্টর জামান পরিচিতি পেয়েছিলেন মূলত তার ৩৭টি গবেষণা পত্রের কারণে। এই গবেষণাগুলো নাসা তাদের কোয়াইট এয়ারক্রাফট টেকনোলজিতে কাজে লাগিয়ে থাকে। আমাদের এই সম্মানিত সাবেকও নাসার এক্সেপশনাল সায়েন্টিস্ট অ্যাচিভমেন্ট এবং ক্লিন রিসার্চ সেন্টার অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। সুবর্ণ সেই দিনের অনেকেই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছেন। কারো খোঁজ আমরা পেয়েছি, কারো পাইনি। তবে এটুকু জোর দিয়ে আমরা বলতে পারি, সরকারি বিজ্ঞান কলেজের ইতিহাস গৌরবোজ্জ্বল। কালের গর্ভে হারিয়ে যাওয়া সেই দিনগুলোর চুম্বক অংশই আমরা কেবল তুলে ধরতে পেরেছি। সাবেকরা বরাবরই অসাধারণ, আর প্রায় এই ৭০ বছরের অসাধারণত্বের মশাল বয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব যে এখন নবীনদের হাতে, আর তাতে কোনো সন্দেহ নেই।